তো বন্ধুরা, কালকে বলছিলাম প্রসেনজিতের জন্মদিন ছিল, একটু খাওয়া দাওয়াটা বেশির দিকে হয়েছে, তো আজকে একদম পাতলা রান্না, একটু হালকা ডিমের একটু কারি করব, একটু ডালটা শুকিয়ে নেব, একটুখানি সয়াবিন করব, রাতের জন্য কিছু রাখতে হবে। তো যাই হোক, তো ভাবলাম একটু যাই করব, একটু দেখাই। তো ডিম আলু সব সিদ্ধ করাই ছিল, সেটার মধ্যে আমি ভালো করে 5 ফোড়নটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব, আর কিছু না, ডিম আলু দুটোই সিদ্ধ, সেটা আমি ভালো করে সর্ষের তেলের মধ্যে আমি ভালো করে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর নুন, মিষ্টি, হলুদ দিলাম। শর্মিলাকে বললাম একটু নাড়িয়ে চাড়িয়ে দাও, কেননা আমার হাতে ক্যামেরা, তো ভালো করে এটা নাড়ি, এই এই টেস্টটা ভীষণ, ডিমের কারি তো প্রত্যেকেই করি আমরা, কিন্তু এইটা ভালো লাগে খেতে। তো 5 ফোড়ন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দিলাম সামান্য একটু আদা বাটা, রসুন বাটা। এই রান্নাগুলো কিছুই না, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর কিচ্ছু দিইনি। তো যাই হোক, এবার আমি নিউট্রেলাটাও বানাবো, তার আগে একটুখানি ডালটাকে ভালো করে আমি শুকনো করব, তো একটু ভাজা ভাজা করে। তার মধ্যে আমি পেঁয়াজ দিলাম, আর ওই আদা রসুন আমি বেটে রেখেছিলাম, সেই আদা রসুন দিয়ে সেটাকে ভালো করে আবার কষিয়ে নেবো। ও, কালো জিরে দিতে ভুলে গেছি, তো পরে শর্মিলাকে বললাম একটু দিয়ে দাও। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে ভালো করে আদা রসুনটা দিয়ে ভালো করে কষি, আমরা প্রত্যেকেই করি, এটা বলার কিছু নেই, যেহেতু আমি করছি তাই ভাবলাম একটু ক্লিপিংসগুলো দেখাই। তো শর্মিলা থাকলে আমার ভীষণই, যতক্ষণ থাকে ও আমার প্রচুর হেল্প করে দেয়। তো ভালো করে এটাকে একদম গামাখা গামাখা করে এটাকে আমি কষিয়ে নিলাম, ততক্ষণে আমার আরেকটা গ্যাসে সয়াবিন রেডি হয়ে গেছে, আর এটা প্রসেনজিতের ব্রেকফাস্ট, এই খায় আজকাল। তো বললাম আমি লবণ দিয়েছি, আর নিও না, তার সত্ত্বেও কথা শুনবে না, লবণ মেশাচ্ছে। তো এদিকে শর্মিলাকে বললাম একটু স্টকগুলো বার করে দিতে, কেননা আমি একটু পরে লাইভে যাব, তো স্টকগুলো সব বের করে দিচ্ছে। এগুলোকে জমিয়ে গুছিয়ে রাখা খুবই কষ্ট, মানে এত 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 জিনিস, নিজেদের থাকারই জায়গা নেই সেখানে, এত জিনিস। তো যাই হোক, সেগুলোকে একটু গুছিয়ে গাছিয়ে না রাখলে জায়গা পাওয়া যায় না। তো লাইভ করব বলে বললাম যে, পরে দেখলাম যে এত জিনিস তো দেখাতে পারবো না, প্রচুর সময় চলে যাবে। তো আজকে এই একটুখানি ডাইনিং টেবিলের কভার, চাদর, এগুলো দেখাবো বলে একটু বের করে নিলাম। তো সারাদিন মানে এত, তারপরে আজকে সকাল থেকে কাস্টমার্স, সামনে জামাই ষষ্ঠী। তো যাই হোক, এই দেখালাম তোমাদের, দেখো কেমন লাগলো।